মানুষ এই নির্বাচনে ভোট দেয়নি, প্রার্থী হয়নি, দেশে বিদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আমাদের নেত্রী বলেছেন এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই আজকে যারা ক্ষমতায় তারা অতীতেও গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সকল দল বাতিল করে দিয়েছিল, সংসদে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। আজকেও বাকশাল না করে, আইন না করে ঠিক একইভাবে 15তম সংশোধনের মাধ্যমে বাংলাদেশে একদলীয় একটি সংসদ প্রতিষ্ঠা করে প্রকারান্তরে বাকশালের প্রতিষ্ঠা এই আওয়ামী লীগ করেছে।